হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে এক দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, চিকেন কষা। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আমার চিকেন কষা আজকে কিভাবে বানালাম দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি এই রেসিপিটা পুরো সর্ষের তেল দিয়ে বানাবো। এখানে আমি 1 কিলো চিকেন ইউজ করছি। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ফ্রাই করে নেব। আমি চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা মশলা আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা মশলা বানিয়ে রেখেছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, এটা হলো 1 কিলো চিকেন। প্রথমে 3 মিনিট আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই চিকেন কষার রেসিপিতে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না। এই চিকেন থেকে যে জল বেরোবে এতেই আমি ধিমি আঁচ করে চিকেন কষাটা পুরো বানাবো। চিকেনটাকে আরও আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, অল্প একটু হলদি পাউডার দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে চিকেন কষা বানালে খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার অ্যাড করলাম। আর দিলাম অল্প একটু চিকেন চিলি মশলা, চিকেন মশলা। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। আমি ভুল করে চিকেন চিলি মশলা বলে দিয়েছিলাম, ওটা হলো চিকেন মশলা। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে আর ওর মধ্যে এই চিকেন কষাটা পুরো বানাতে হবে। এর মধ্যে কোনো, আবার বলছি আমি, এর মধ্যে কোনো আমি জল ইউজ করব না। এই চিকেন থেকে যে জল বেরেছে এতেই আমি সিদ্ধ করব। এর মধ্যে আমি 1.5 চামচ মতো কোকোনাট পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, ধিমি আঁচ করে এটা চিকেনটাকে কষাতে হবে। এর মধ্যে জল ইউজ আমি করব না। এটা বহুত সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। বাস ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে চিকেনটাকে কষাতে হবে। মাঝে মাঝে এটা একটু নেড়ে দিতে হবে যেন তলা না লেগে যায়। এর মধ্যে আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইভাবে চিকেন কষা বানালে রুটি, পরোটা, লুচি, নান, ইভেন গরম গরম ভাতের সাথে এই চিকেন কষা খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চিকেন কষা খেতে দারুণ লাগে। দেখুন, আমার চিকেন কষা পুরো রেডি, চিকেনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবার আগে 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে দিলাম। তো আমার চিকেন কষা পুরো রেডি। এই চিকেন কষাটা যেমনি কালার হয়েছে সেমনি খেতেও অসাধারণ হবে। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।